হালকের রং গ্রিন, তাই হালকে গ্রিন হালক বলা হয়। আর হালকে যদি লাল রং দিয়ে পেইন্ট করে দেওয়া হয় তাহলে তার নাম হয় রেড হালক। কিভাবে গ্রিন হালকে ধরে লাল রং করে রেড হালক বানানো হয়েছিল সেটাই আজকে ভিডিওতে আমরা জানব। রেড হালক হালকের কোনো মাল্টিভার্সাল ভার্সন না, রেড হালক গ্রিন হালকেরই অথেন্টিক ভিলেন। রেড হালক আর গ্রিন হালকের কম্পিটিশনে রেড হালকই বেশি পাওয়ারফুল। রেড হালককে হারানোর জন্য গ্রিন হালককে ভালোই বেগ পেতে হয়েছে। ক্যাপ্টেন আমেরিকা 4 এর ট্রেলারে আমরা রেড হালককে দেখেছি। ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো যে জেনারেল থ্যাডিয়াস থান্ডারবোল্ট রসি হলো রেড হাল্ক। ইনক্রেডিবল হাল্ক মুভিতে আমরা জেনারেল রসকে প্রথম দেখেছি। জেনারেল রস একজন সোলজার, তাই রস একজন ট্রেন্ড ফাইটার। অনেক রকম ট্রেনিং, ফাইটিং স্কিল, ট্যাকটিক্স জেনারেল রসের জানা আছে। জেনারেল রসের একজন বড় শত্রু ছিল দি ইনক্রেডিবল হাল্ক। হাল্ককে রস দেখতেই পারতো না, যেটা আমরা ইনক্রেডিবল হাল্ক মুভিতেও দেখেছি। জেনারেল থ্যাডিয়াস থান্ডারবোল্ট রসের রোলে আমরা এই অ্যাক্টরটাকে দি ইনক্রেডিবল হাল্ক থেকে এন্ডগেম সহ অনেকগুলো মুভিতে দেখতে পেয়েছি। কিন্তু এই অ্যাক্টর রিয়েল লাইফে মারা গিয়েছে, যার কারণে একজন নতুন অ্যাক্টরকে জেনারেল রসের রোলে কাস্ট করা হয়েছে। কিন্তু এতে ক্যারেক্টার রস চেঞ্জ হয়ে যায়নি, জেনারেল রসের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেমই আছে। এই নতুন অ্যাক্টরকেই এখন আমরা ক্যাপ্টেন আমেরিকা 4-এ রেড হাল্ক হিসেবে দেখব। অলরেডি রেড হাল্কের একটা ট্রান্সফরমেশন আমরা অনলাইনে দেখতে পেয়েছি। এবার আসা যাক রেড হাল্ক কীভাবে সৃষ্টি হলো। অ্যাজ ফার কমিক্স, জেনারেল রস একজন উচ্চ পদস্থ সোলজার ছিল। কিন্তু এক সময় একটা নিউক্লিয়ার টেস্টিং সাইটে জেনারেল রসকে পাঠানো হয়, যেটা রসের জন্য ডিসরেসপেক্টফুল ছিল, কারণ জেনারেল রস এর থেকে বড় দায়িত্ব ডিজার্ভ করে। যাই হোক, সেই নিউক্লিয়ার টেস্টিং সাইটে আমাদের ব্রুস ওয়েনও আসে। মাল্টিপল পিএইচডি করে একজন সায়েন্টিস্ট ব্রুস ব্যানার সেখানে জেনারেল রসের থেকেও বেশি অগ্রাধিকার পায়। জেনারেল রসকে যে পজিশন দেওয়ার কথা সেটা ব্রুস পেয়ে যায়। ব্রুসের কাছে ছোট হয়ে জেনারেল রস ব্রুসকে হিট করা শুরু করে। এরপর পরই ব্রুস রেডিয়েশনে এক্সপোজ হয়ে নতুন একটা কাণ্ড ঘটিয়ে হাল্ক হয়ে যায়। হাল্ক হয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভাঙচুর করে, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখন রস উঠে পড়ে লাগে হাল্ককে ধরার জন্য। ওই সময় রসের মেয়ে ব্যাটি রোজ হাল্কের সাথে, মানে ব্যানারের সাথে সম্পর্কে জড়ায়। এমনিতে ব্রুস রসকে দেখতে পায় না, তার উপর আছে হাল্কের ঝামেলা, তার উপর আবার হাল্ক আর রসের মেয়ের সম্পর্ক আছে। সবকিছু মিলিয়ে ব্রুস জেনারেল রসের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। হাল্ককে ধরাই রসের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। এরপর শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার হাল্কের স্টোরি। হিরোরা হাল্ককে পৃথিবীর জন্য থ্রেট ভেবে স্পেসে পাঠিয়ে দেয়। হাল্ক সাকার প্ল্যানেটে গিয়ে পড়ে। সাকার প্ল্যানেটটা আমরা কিন্তু থর র্যাগনারক মুভিতেও দেখেছিলাম। এদিকে অ্যাবোমিনেশন জেনারেল রসের মেয়ে ব্যাটি রসকে মেরে ফেলে। মিসকেন্টসদের হাতে ক্যাপ্টেন আমেরিকাও অ্যাসাসিনেট হয়ে যায়। এই সব কিছু নিয়ে জেনারেল রস অনেক ডিপ্রেসড হয়ে যায়। তখন দ্য লিডার আর মডক জেনারেল রসকে এসে বলে হাল্ক আবার কখনো না কখনো ফিরে আসবে, তার জন্য জেনারেল রসকে রেডি হতে হবে। লিডার আর মডক জেনারেল রসকে একটা এক্সপেরিমেন্টের অফার দেয়। একসময় হাল্ক অ্যাভেঞ্জারদের থেকে তাকে স্পেসে ছুড়ে মারার আর তার স্ত্রী সন্তানকে মারার বদলা নিতে পৃথিবীতে ফিরে আসে। তখন প্ল্যান অনুযায়ী লিডার আর মডক স্যাটেলাইট থেকে হাল্কের উপর ফায়ার করে হাল্কের রেডিয়েশন কেড়ে নিয়ে গামা বেসে সেভ করে রাখে। পরে এই রেডিয়েশন দিয়ে জেনারেল রসকে রেড হাল্ক বানানো হয়। জেনারেল রস রেড হাল্কে ট্রান্সফর্ম হয়ে যায়। রেড হাল্ক আর গ্রিন হাল্কের মারাত্মক লেভেলের ফাইট হয়। রেড হাল্কের অ্যাগ্রেসিভনেসের কাছে গ্রিন হাল্ক একটু পিছিয়ে পড়ে। আর আগেই বলেছি রস একজন সোলজার হওয়ায় ট্রেন্ড ফাইটার আর অনেক টেকটিক্স জানে, তাই গ্রিন হাল্কের জন্য রেড হাল্ককে থামানো কষ্টকর হয়ে যায়। রেড হাল্কের আরও একটা বড় প্লাস পয়েন্ট হলো জেনারেল রস যখন রেড হাল্ক হয় তখন জেনারেল রসই কন্ট্রোলে থাকে, অর্থাৎ রেড হাল্ক কন্ট্রোল হারায় না। কিন্তু ব্রুস ব্যানার হাল্কে ট্রান্সফর্ম হলে কন্ট্রোল হারিয়ে ফেলে। ব্রুস ব্যানার আর হাল্ক দুইটা আলাদা পার্সোনালিটি, দুইজন আলাদা ব্যক্তি। তবে ব্রুস ব্যানার 18 মাস ল্যাবে কাটিয়ে হাল্ক আর ব্যানারকে একত্রিত করতে পেরেছে, যাকে প্রফেসর হাল্ক নামে আমরা চিনি। তো এখন হাল্ক ব্রুস ব্যানারেরই কন্ট্রোলে আছে। আর রেড হাল্ক আগে থেকেই এমন, রেড হাল্ক আর রস একজনই। এমনকি রস যখন চায় তখনই সে রেড হাল্কে ট্রান্সফর্ম হতে পারে, আবার হাল্ক থেকে নর্মাল ফর্মেও ফিরতে পারে নিজের ইচ্ছাতেই। ট্রান্সফর্ম হওয়ার জন্য কোনো ট্রিগারের প্রয়োজন হয় না, যেখানে গ্রিন হাল্ককে অ্যাংরি হতে হয় আর আবার ব্যানারে ট্রান্সফর্ম হওয়ার জন্য ব্ল্যাক উইডোকে প্রয়োজন হয়। এসব কারণে রেড হাল্ক বেশি পাওয়ারফুল হয়ে যায়। বাট একটা ডিসঅ্যাডভান্টেজ হলো রেড হাল্ক যত অ্যাংরি হয় তত গরম হয়ে যায়, এভাবে একসময় বডিতে আগুন ধরে যায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেড হাল্ক দুর্বল হয়ে যায়। সেই সুযোগে গ্রিন হাল্ক রেড হাল্ককে হারিয়ে দেয়। পরে জেনারেল রসকে জেলে বন্দী করা হয়। তবে রেড হাল্ক পরবর্তীতে একজন অ্যান্টি হিরো হয়ে অ্যাভেঞ্জার্সদের টিমে জয়েন করে। এই ছিল রেড হাল্কের কমিক্স অরিজিন। কিন্তু মুভিতে কিভাবে জেনারেল রস রেড হাল্ক হবে সেটার আইডিয়া আমরা এখান থেকে নিতে পারি। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড ট্রেলারে আমরা এই ক্যারেক্টারটাকে দেখেছিলাম। এ হলো দি লিডার, কমিক্সে যে জেনারেল রসকে রেড হাল্ক বানিয়েছিল।
সেম ব্যাপারটা এখানেও ঘটবে। জেনারেল রস আর দি লিডার কোলাবোরেশন করে রেড হাল্ক তৈরি করবে। এখানে রেড হাল্ক তৈরির জন্য হাল্কের ব্লাড ব্যবহার করা হতে পারে। কোনোভাবে লিডার আর রস হাল্কের ব্লাড জোগাড় করে রসকে দিবে, যার ফলে জেনারেল রস রেড হাল্ক হয়ে যাবে। লিডার ক্যারেক্টারটাকে আমরা দি ইনক্রেডিবল হাল্ক মুভিতেও দেখেছিলাম। হাল্কের সাথে লিডারের আগে থেকেই চেনা জানা আছে। অ্যাবোমিনেশনকেও লিডারই তৈরি করেছিল, সো এটা ধারণা করা যায় যে লিডারই রেড হাল্ক তৈরি করবে। তো কেমন লাগলো রেড হাল্কের স্টোরি অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর এরকম অসম ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।